ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সকল সুপ্রিয় আমার ছাত্রছাত্রীবৃন্দ মাধ্যমিক ও এইচএস পরীক্ষা দিচ্ছেন, মে মাসে প্রথমে মাধ্যমিকের রেজাল্ট আউট এবং মে মাসের রেজাল্ট মাধ্যমিকের প্রকাশিত হওয়ার পর তারপরে এইচএস বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। তো এই 2024 সালে ছাত্রছাত্রীদের পাশের পার্সেন্টেজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ছাত্রছাত্রীদের কতটা গ্রেস দেওয়া হচ্ছে এবং শিক্ষকরা কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের বাড়তি নাম্বার দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, এছাড়া ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা শিক্ষক যারা খাতা দেখছেন তাদের কী নির্দেশিকা দিচ্ছেন যার ফলে ছাত্রছাত্রীদের অনেকটা বাড়তি নাম্বার আসতে পারে। তো পূর্ণাঙ্গভাবে আজকের আপনাদের সঙ্গে সেই বিষয়টা আলোচনা করব। অবশ্যই করে আমি একজন খাতা দেখা শিক্ষক, তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খাতা দেখার সঙ্গে ওতপ্রোতভাবে বহুদিন যাবৎ যুক্ত। তো আমি আমার যে সিক্রেট বা আমি আমার যে কর্মের জায়গায় অবশ্যই নিরাপত্তা বজায় রেখে আপনাদের কিছু পরামর্শ দেবো, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন বুঝতে পারবেন যে আপনাদের রেজাল্ট কেমনটা হতে চলেছে। ইন্দ্র স্যার, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকা, অর্থাৎ যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খাতা দেখার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তো মধ্যশিক্ষা পর্ষদ এছাড়া ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে সেই সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে একটা উত্তরপত্রের নির্দেশিকা দেওয়া হয়। এবারে এই উত্তরপত্রের নির্দেশিকাতে যে যে MCQ পাঠের যে প্রশ্নগুলো আপনাদের পড়েছিল তার উত্তর এখানে পরিবেশন করা আছে, সেই উত্তরগুলো অনুসরণ করে একজন শিক্ষক ও শিক্ষিকা তিনি কিন্তু ছাত্রছাত্রীদের খাতার মূল্যায়ন করাবে। এটা হচ্ছে এক প্রকার অ্যান্সার স্ক্রিপ্ট বলতে পারেন। তাহলে প্রশ্ন এলো, তাহলে বড় প্রশ্নের উত্তর কিভাবে একজন শিক্ষক মূল্যায়ন করবেন, তাহলে কি এই উত্তরপত্রের নির্দেশিকাতে অত বড় উত্তর কি দেয়া আছে? তার উত্তরে বলি না, মূলত পক্ষে যে যে সাইড পয়েন্টের ওপর ভিত্তি করে, যে যে মূল পয়েন্টের ওপর ভিত্তি করে একটা ছাত্রছাত্রী উত্তর লেখেন, তো সেই মেন পয়েন্টগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই যে উত্তরপত্রের নির্দেশিকা আছে এখানে যে যে পয়েন্টগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেই পয়েন্টগুলো যদি কোনো ছাত্রের উত্তর টাচ করে যায় তাহলে কিন্তু সন্তোষজনক নাম্বার ছাত্রছাত্রীর আসবে। এবং এইভাবেই পয়েন্টটা তৈরি করা যে পয়েন্টগুলোকে টাচ করলে উত্তরের মান একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। তো আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি এই সাইড পয়েন্ট ছাড়াও এখানে যদি কোনো ছাত্রছাত্রী সৃজনশীলতার পরিচয় দেয়, অতিরিক্ত প্রাসঙ্গিক যদি পয়েন্ট ছাত্রছাত্রী দিয়ে থাকেন সেক্ষেত্রে ছাত্রের অতিরিক্ত বা এক্সট্রা যোগ্যতা হিসাবে ধরে নিয়ে তাকে সেইভাবেই কিন্তু মূল্যায়ন করে অতিরিক্ত বা সন্তোষজনক বা ভালো একটা নাম্বার প্রদান করা হবে। তো মোটামুটি একজন শিক্ষক যিনি খাতা দেখার সঙ্গে যুক্ত তিনি এই উত্তরপত্রের গাইডলাইন মেনটেন করে তিনি কিন্তু খাতা দেখেন। এর মূল কারণ হচ্ছে যাতে কোনো ছাত্রছাত্রী যাতে অবমূল্যায়নের শিকার না হন। তো এই 2024 সালে মধ্যশিক্ষা পর্ষদ এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খাতা দেখা শিক্ষকদেরকে যে উত্তরপত্রের নির্দেশিকা প্রদান করেছেন এই নির্দেশিকার মধ্যে অনেকগুলো বিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই বিবর্তনগুলি অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের পাশের উদ্দেশ্যে কিন্তু প্রণয়ন করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো ছাত্রছাত্রীদেরকে আধা নাম্বার দেওয়া যাবে না, অর্থাৎ একের দুই দেওয়া যাবে না, এছাড়া এক পূর্ণ একের দুই দেওয়া যাবে না, দুই পূর্ণ একের দুই দেওয়া যাবে না, দিতে হলে পূর্ণ সংখ্যায় কিন্তু নাম্বার দিতে হবে। তো একজন শিক্ষক যদি মনে করেন এই ছাত্র আধা নাম্বার পাওয়ার উপযুক্ত, অর্থাৎ একের দুই, তাহলে কিন্তু তিনি একের দুই দিতে পারছেন না, তিনি কিন্তু পূর্ণ সংখ্যায় তিনি কিন্তু নাম্বার দেবেন, অর্থাৎ তাকে দিতে হচ্ছে এক। এবারে কোনো শিক্ষক যদি মনে করেন যে এই ছাত্রটি এক পূর্ণ একের দুই পাওয়ার যোগ্য, কিন্তু না এইভাবে নাম্বার দিলে হবে না, তাকে দিতে হবে কিন্তু নাম্বার বাড়িয়ে দুই, নিচে দেওয়া যাবে না, উপরে কিন্তু নাম্বারটা দিতে হবে। এইভাবেই প্রতিটি প্রশ্নে কিন্তু গ্রেস নাম্বার ওঠার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এবারে বলি যে সকল ছাত্রছাত্রী ধরুন শর্ট প্রশ্ন লিখেছেন, শর্ট প্রশ্নে হয়তো বানান ভুল হয়েছে, কিন্তু যে মূল উত্তর সেই মূল উত্তরের কাছাকাছি গিয়েছে উত্তরটা, বা শিক্ষক বুঝতেই পাচ্ছেন যে ছাত্র কী লিখতে চেয়েছে, সেই জায়গায় থেকেও ওই ছাত্রকে কিন্তু নাম্বার প্রদান করতে হবে। এছাড়া যেখানে বলা আছে দু তিনটি বাক্যে
উত্তর দিন, সেখানে দেখা যাচ্ছে একটা ছাত্র হয়তো সাতটা বাক্য বা আটটা বাক্যে উত্তর পরিবেশন করেছেন, সেক্ষেত্রে কিন্তু ওই শিক্ষক যিনি খাতা দেখবেন তিনি কিন্তু কেটে দিতে পারবেন না। মূল উত্তর যেটা জিস্ট, সেই জিস্টটাকেই যদি ছাত্রছাত্রী যতগুলো লিখেছে তার মধ্যে যদি কভার করে যায় কোনো অংশ, তাহলে সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে উক্ত শিক্ষক কিন্তু পূর্ণাঙ্গ মার্ক সূচিত করবেন। এছাড়াও এই নির্দেশিকাতে বলা আছে যে যদি কোনো ছাত্রছাত্রী অনেকগুলি প্রশ্ন লিখে থাকেন, অর্থাৎ এক্সট্রা প্রশ্ন লিখে থাকেন, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা প্রশ্নের উত্তর যেগুলি লিখেছে সেই উত্তরগুলির মধ্যে যে উত্তরটি ভুল আছে সেই ভুল উত্তরটিকে কেটে দিয়ে এক্সট্রা লিখে দিতে হবে, আর এক্সট্রা উত্তরের মধ্যে যে উত্তরগুলো সঠিক সেগুলি কিন্তু মূল উত্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তার ফলে কি দেখা যাচ্ছে যে 2 বা 3 নম্বর বা 4 নম্বর এমনিতে কিন্তু বেড়ে যাচ্ছে। আরও একটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো ছাত্র লেখার প্রয়াস চালায় এবং মূল উত্তরের কাছাকাছি যদি যায়, সে সঠিক উত্তর নাও হতে পারে কিন্তু মূল উত্তরের কাছাকাছি গেছে, কিছু কিছু মূল উত্তরের সাইড পয়েন্টকে টাচ করে গেছে, সাল তারিখকে টাচ করে গেছে এবং মূল জিস্ট বিষয়বস্তুটা একটু হলেও উপস্থাপিত নোটের মধ্যে রয়েছে, তো এখান থেকেই কিন্তু একজন শিক্ষককে বুঝে নিতে হবে যে ছাত্রটা অ্যাটেম্প করেছে মূল উত্তরের কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করেছে, তাহলে সেই জায়গায় থেকে অ্যাটেম্প করার জন্য সেখানে কিন্তু নাম্বার আসবে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে মধ্যশিক্ষা পর্ষদ এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে যে প্রশ্নপত্র করা হয়েছিল সেই প্রশ্নপত্রে প্রশ্ন যদি কোনো প্রকারে ভুল থাকে বা প্রশ্নের অপশান যেটা হওয়া উচিত সেই অপশান যদি সঠিক না থাকে, তাহলে ওই প্রশ্নের দাগ নাম্বার দিয়ে কিছু উত্তর যদি 2-4 লাইন লেখা যায় তাহলে কিন্তু ওই প্রশ্নে যে পূর্ণ মার্ক আছে সেই পূর্ণ মার্কটা কিন্তু সূচিত হবে। সর্বোপরি আপনাদের এই 2024 সালে কিন্তু ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কিন্তু পাস করতে চলেছে, তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে যে বিবৃতিটা এসছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে শিক্ষকরা যারা খাতা দেখার সঙ্গে যুক্ত তারা যেন অত্যন্ত মানবিক হয়ে ছাত্রছাত্রীদেরকে যাতে পাস করানো যায় সেই ব্যবস্থা যেন করে। এছাড়াও আমরা জানি যে মধ্যশিক্ষা পর্ষদেরও বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তাদেরও ক্ষেত্রেও একটা কিন্তু অসীম পাওয়ার আছে। যদি দেখা যায় যে অন্যান্য সাবজেক্টে তার ভালো সন্তোষজনক রেজাল্ট আছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এছাড়া ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল তারা প্রয়োজন বোধে ওই 2 বা 4 নম্বর এক্সট্রা ছাত্রছাত্রীদেরকে গ্রেস নাম্বার প্রদান করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশের জায়গা সুনিশ্চিত করবে। এর পাশাপাশি আমাদের শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত সদয়, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা প্রচণ্ড ভালো নাম্বার পেতে পারে এবং সবাই যাতে ম্যাক্সিমাম ছাত্র পাস করতে পারে এই বিষয়ে তিনি কিন্তু অত্যন্ত সচেতন এবং তার নির্দেশিকা অবশ্যই আছে। আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম, আমাদের সময়ে নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলত না, আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে, কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো CBSE আছে, ICSE আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে, সেখানে CBSE-র ছেলেমেয়েরা যদি 98-99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কী করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। সেটা দিয়ে নিয়ে মিটিং হয়েছিল, তখন আমরা একটা স্পেসিফিক বলেছিলাম যেন অবভিয়াসলি এবারে ছাত্রছাত্রীরা প্রথম একটা বড় পরীক্ষা দিচ্ছে, সেই হিসেবে প্রশ্নপত্র যেন খুব একটা কঠিন না হয়, যাতে সহজ করা হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেলে পাবেন। ধন্যবাদ।